এই মুহূর্তে হাফিজের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, নিম্নচাপের কবলে কলকাতা, বৃষ্টির হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার এই জেলাগুলিতে, তো নিম্নচাপের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকাল থেকে আকাশের মুখ ভার, নাগাড়ে বৃষ্টি শহর জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এমনই বৃষ্টি হবে দিনভর কলকাতা সহ 5 জেলায়। আগামী কয়েক ঘন্টায় নিবিড়ে বৃষ্টির সতর্কতা, এখনই থামছে না বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করেছে, আগামী 24 ঘন্টায় এটি সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ডে যাবে। যদিও আবহাওয়া দফতর আগে জানিয়েছিল সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের ফলে 21 আগস্ট বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রকোপ থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আজ হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 19 আগস্ট মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি চলবে, ভিজবে শহর কলকাতাও। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদে। বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। কলকাতা ছাড়াও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলায়। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে রবিবার। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী বুধবার 21 আগস্ট ভারী বৃষ্টি অন্তত দক্ষিণবঙ্গের 6 জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তল হবে, 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রের ভিতরে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার 20 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।